আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জয় জয়কার। এবার দুবাই আন্তর্জাতিক হিফসুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে টাঙ্গাইলের কিশোর সালেহ আহমদ তাকরিম। এর আগেও সৌদি আরব, ইরান ও লিবিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশেষ স্থান দখল করে বাংলাদেশের সুনাম বয়ে আনে সে। দুবাই প্রতিনিধি এস এম শাফায়েতের পাঠানো প্রতিযোগিতায় বাকি বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের সুনাম। পবিত্র এই রমজান মাসে দুবাই অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম। কুরআনের পাখি খ্যাত এই কিশোরের বাড়ি টাঙ্গাইলে। দুবাইয়ে দুই রমজান শুরু হয় 26তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের 60 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে অংশ নেন সালেহ আহমদ তাকরিম। গেল 27শে মার্চ তার সবিভাগের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে অংশ নেন। এরপর বিচারকদের চুলচেরা বিশ্লেষণ শেষে আসে মাহেন্দ্রক্ষণ। 4 এপ্রিল রাতে দুবাই এক্সপো সিটির সুবিশাল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে অর্ধশতাধিক দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয় তাকরিম। বিশ্ব দরবারে দেশের জন্য এমন সম্মান বয়ে আনায় প্রশংসায় ভাসছে এ কিশোর হাফেজ। এর আগে সৌদি আরবে 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের 111টি দেশের 153 জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। তেহরানে 38তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান সহ লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় 7ম স্থান লাভ করেন তিনি। ১৪ বছর বয়সী হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম বর্তমানে রাজধানীর মার্কাজুল ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। শহীদ আরাফাত, আরটিভি।